তে স্বাগতম সর্বশেষ উন্নয়নে ইজরায়েলি সৈন্যরা গাজা উপত্যকার বেশিরভাগ দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করেছে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার পর সাতই অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয় ইসরায়েলি নিউজ আউটলেটের দ্বারা রিপোর্ট করা একজন সেনা কর্মকর্তার মতে আজকে যে যুক্তিটি আমাদের নেতৃত্ব দিচ্ছে তা ভুল আমরা যখনই প্রয়োজন তখনই কাজ করতে ইচ্ছুক কিন্তু অপারেশনাল প্রয়োজন ছাড়া আমাদের সেক্টরে থাকার কোন প্রয়োজন নেই তম ডিভিশন হামাসের খান ইউনিস ব্রিগেড ভেঙে দিয়েছে এবং এর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এই প্রত্যাহারের অর্থ এই নয় যে তেল আবিগ রাফাতে স্থল আক্রমণে প্রতিশ্রুতিবদ্ধ নয়